এভরিওয়ান, মুনমুন মুখার্জি চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। আজকে ভিডিও শুরুর আগে কয়েকটা কথা বলবো তোমাদের, সেটা হচ্ছে এই চ্যানেলে তোমাদের প্রশ্ন হতে পারে এই চ্যানেল সম্পর্কে, যে এই চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দেখতে পাই। তো আমি আজ তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, এই চ্যানেলে মেনলি তিন রকমের ভিডিও যাবে। এক হচ্ছে কুকিং রিলেটেড ভিডিও যাবে, আর দুই নাম্বার হচ্ছে হেলদি লাইফস্টাইল, আর তিন নাম্বার হচ্ছে বিউটি রিলেটেড ভিডিও হবে। তো এই তিনটে জিনিসের উপর ফোকাস করা হবে। তার আগে চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, আর তোমরা অবশ্যই ভিডিও লাইক করো, শেয়ার করো। লাইক করলে পরে এনকারেজ হয়, তাহলে কি আমি নেক্সট টাইমের ভিডিওগুলো আরও দেওয়ার উৎসাহ পাই। তো যার কারণে তোমরা সাথে থেকো আর ভিডিওটা স্কিপ করো না। এখানে ডুমো ডুমো করে পেঁয়াজ কাটা রয়েছে, মাশরুমগুলোকে ফ্রেশ ওয়াটারে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আর রয়েছে ক্যাপসিকাম কাটা রয়েছে, আর রয়েছে চপ করে কাটা গার্লিক আর অনিয়ন। সেই সাথে এখানে রয়েছে 1 টেবিল স্পুন মতো বেসন, 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন মতো ময়দা নেওয়া রয়েছে, আর 1/2 টেবিল স্পুন অফ কাশ্মীরি রেড চিলি পাউডার আর সল্ট নেওয়া হয়েছে। আর এখানে কর্নফ্লাওয়ারের ব্যাটার গুলে নেওয়া হয়েছে জলে পাতলা করে। কড়াইতে সাদা তেলটা গরম হয়ে এলে এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি, আর এখানে একটা ব্যাটার রেডি করে নেবে। বেসনটা কিন্তু অপশনাল ছিল, আমার কাছে কর্নফ্লাওয়ার আর ময়দাটা কম ছিল বলে আমি বেসন ইউজ করেছি। বেসিক্যালি চাইনিজে কিন্তু বেসন পড়ে না, জলে গুলে এটা ব্যাটার রেডি করে নেবে। তেলটা মোটামুটি গরম হয়ে এলে এই ব্যাটারে চুবিয়ে মাশরুমগুলোকে একটা একটা করে গরম তেলের মধ্যে ছাড়বে, ঠিক এইভাবে। তেলটা একটু বাড়িয়ে নেবে, আমি কিন্তু তেলের পরিমাণ বাড়িয়ে নিয়েছিলাম, কেননা তেলের পরিমাণ বাড়িয়ে নিলে কিন্তু এই জিনিসগুলো ক্রিসপি ফ্রাই হবে। দেখতে পাচ্ছ মাশরুমগুলো মোটামুটি হালকা লাল হয়ে এসেছে, এরকম হালকা একটা গোল্ডেন কালার হয়ে এলে তোমরা বুঝতে পারবে মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। দেখতে পাচ্ছ, দেখতে বেশ ভালো হয়েছে। এবার আমি কড়াইতে অল্প সাদা তেল নিয়ে, তেলটা গরম হয়ে এলে চপ করে কাটা অনিয়ন অ্যান্ড গার্লিক অ্যাড করে দেব। হালকা হালকা করে নাড়তে থাকব। তারপর এখানে লঙ্কা, লঙ্কা কিন্তু সরু করে চেরা রয়েছে, এগুলোকে এর সাথে মিক্স করে নেব। এখানে দুটো লঙ্কা নেওয়া আছে। এবার আমি 1 টেবিল স্পুন মতো ভিনিগার অ্যাড করব। এবার আমি 2 টেবিল স্পুন মতো সয়া সস অ্যাড করব এখানে। সয়া সস অ্যাড করার পর এটাকে হালকা করে নাড়ব। একটা জিনিস মাথায় রাখবে, সয়া সসের কিন্তু একটু সল্ট হয় এর টেস্টটা, তাই চেষ্টা করবে এটাতে যখন সল্ট অ্যাড করবে অল্প ইউজ করার। এখানে তোমরা 2 টেবিল স্পুন মতো রেড চিলি সস অ্যাড করবে। তার সাথে অ্যাড করবে 1/2 টেবিল স্পুন মতো গ্রিন চিলি সস। এবার তোমরা কিন্তু টমেটো কেচাপ ইউজ করবে, 1.5 টেবিল স্পুন মতন কেচাপ ইউজ করবে, টমেটো কেচাপ ইউজ করবে। তোমরা টমেটো কেচাপ কিন্তু স্কিপও করতে পারো, তার বদলে কিন্তু চিনিও কিন্তু অ্যাড করতে পারো। এবার আমি ডুমো ডুমো করে কাটা পেঁয়াজগুলো আর ক্যাপসিকাম কাটাগুলো অ্যাড করে দিলাম।
হালকা করে নাড়বো, টস করে নেব এটা। অ্যাকচুয়ালি এগুলোকে বেশি কুক করার দরকার নেই, হালকা টস করলেই হবে। আমি চেষ্টা করব এটাকে ড্রাই রাখার। এবার কিন্তু আমি সল্ট অ্যাড করব, যেহেতু সয়া সস অ্যাড করা হয়েছে তাই সল্টের পরিমাণটা অল্প। এবার কিন্তু আমি ফ্রায়েড মাশরুমগুলোকে অ্যাড করে দেব। হালকা করে নাড়বো, এগুলোকে কিন্তু বেশি কুক করা যাবে না। এটা হয়ে এসেছে, এবার আমি প্লেটে সার্ভ করব। এরকম ড্রাই রাখবো, খুব বেশি গ্রেভি করব না, এরকম ড্রাই রাখাই ভালো। ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা অবশ্যই লাইক করো। তোমরা দেখছো কিন্তু লাইক করছো না ভিডিও, আমি চাই লাইক করো, তাহলে আমি কিন্তু নতুন নতুন আরও এরকম ভিডিও শেয়ার করার চেষ্টা করব। দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আজকের কার মতন টাটা।